শুরু করছি মহান সৃষ্টিকর্তার নামে, যিনি পরম করুণাময় অসীম দয়ালু। প্রিয় দর্শক, আপনাদের সকলের মঙ্গল কামনা করছি আমি মোহাম্মদ ওয়ালিউল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা, লালপুর নাটোর। আমরা আজকে লালপুরের চরে এসেছি। এই লালপুরের চরে বিভিন্ন ধরনের ফসল আবাদ হয়, বিশেষ করে আমাদের এখন নতুন ফসল চাষ হচ্ছে চিয়া সিড। এটা অনেক কৃষকই এই লালপুর চরে চাষাবাদ করছেন। দেখুন দর্শক, এই ফসল সম্বন্ধে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। এই চিয়া সিড কিভাবে চাষাবাদ করতে হয় এবং এই চিয়া সিডের কি উপকারিতা, বিস্তারিত আমরা এই ভিডিওতে আলোচনা করব। চিয়া সিড বা বীজ কি? চিয়া বীজ হচ্ছে সালভিয়া হিস্পানিকা নামক মিন্ট প্রজাতি উদ্ভিদের বীজ। এটি মূলত মধ্য আমেরিকা ও মেক্সিকোর মরুভূমি অঞ্চলে বেশি জন্মায়। এগুলো দেখতে অনেকটা তোকমা দানার মতো। চিয়া বীজ সাদা ও কালো রঙের এবং তীরের মতো ছোট আকারের হয়ে থাকে। চিয়া গাছ সাধারণত 3-4 ফুট উচ্চতার হয়ে থাকে। চাষাবাদ পদ্ধতি: চিয়া সিড তিল জাতীয় উদ্ভিদের মতো চাষাবাদ পদ্ধতি। জমি প্রস্তুত করে কার্তিক অগ্রহায়ণ মাসে বীজ ছিটিয়ে বপন করা হয়। বিঘাপ্রতি 200 গ্রাম বীজ লাগে। পোকামাকড়ের আক্রমণ কম বলে কীটনাশকের ব্যবহার করা লাগে না বললেই চলে। তবে জমি প্রস্তুতির আগে এবং বীজ বপনের 15-20 দিন পরে সামান্য ইউরিয়া, টিএসপি ও এমওপি প্রয়োগ করতে হয়। বীজ বের হলেই এটি খাওয়ার উপযোগী হয়। এই ফসল আবাদে জৈব সারের ব্যবহার বেশি করতে হয়। কয়েকবার সেচ দিতে হয়। গরু ও ছাগল চিয়া সিডের গাছ খায় না। আবহাওয়া অনুকূলে থাকলে এবং অধিক খরা না হলে এই ফসলের ভালো ফলন পাওয়া যায়। কৃষকরা এই ফসল আবাদ করে বেশি পরিমাণে লাভবান হতে পারেন। চিয়া বীজের পুষ্টিগুণ: বীজ জাতীয় যে কোনো খাবারই স্বাস্থ্যের জন্য উপকারী। চিয়া সিডকে বলা হয় সুপার ফুড। এতে রয়েছে ওমেগা 3, ফাইবার, ম্যাঙ্গানিজ, ফসফরাস, প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট। পাশাপাশি এতে রয়েছে ভিটামিন বি, থায়ামিন, নিয়াসিন, আয়রন, দস্তা, ক্যাফিক অ্যাসিড, ম্যাগনেশিয়াম এবং দ্রবণীয় ও অদ্রবণীয় খাদ্য আঁশ। চিয়া সিড একটি অত্যন্ত পুষ্টিকর খাবার। এতে আছে দুধের চেয়ে 5 গুণ বেশি ক্যালসিয়াম, কমলার চেয়ে 7 গুণ বেশি ভিটামিন সি, পালং শাকের চেয়ে 3 গুণ বেশি আয়রন, কলার চেয়ে 2 গুণ পটাশিয়াম, মুরগির ডিম থেকে 3 গুণ বেশি প্রোটিন। এতে আছে সামান্য মাছের চেয়ে 8 গুণ বেশি ওমেগা 3। তাই খাদ্য তালিকায় সপ্তাহে অন্তত 3-4 দিন চিয়া সিড রাখতে পারেন। তবে অনেকেই চিয়া সিডের পুষ্টিগুণ এবং এটি খাওয়ার নিয়ম জানেন না, যে কারণে এই সুপারফুডকে নিজের খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করতে পারেন না। চলুন এ পর্যায়ে চিয়া সিড বা বীজের উপকারিতা ও খাওয়ার নিয়ম সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। চিয়া সিড খাওয়ার উপকারিতা: চিয়া সিডে আছে ওমেগা 3, যা হৃদরোগ ঝুঁকি ও ক্ষতিকর কোলেস্টেরল কমাতে সাহায্য করে। এটি শরীরের শক্তি ও কর্মক্ষমতা বাড়ায়। প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় চিয়া সিড রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও শক্তিশালী করে। মেটাবলিক সিস্টেমকে উন্নত করার মাধ্যমে এটি ওজন কমাতে সাহায্য করে। চিয়া সিড ব্লাড সুগার স্বাভাবিক রাখে, যা ডায়াবেটিক্স হওয়ার ঝুঁকি কমায়। এতে আছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম, যা হাড়ের স্বাস্থ্য রক্ষায় বিশেষ উপকারী। চিয়া সিড কোলন পরিষ্কার রাখে, ফলে কোলন ক্যান্সারের ঝুঁকি কমে। এটি শরীর থেকে টক্সিন, বিষাক্ত পদার্থ বের করে দিতে সাহায্য করে। চিয়া সিড পেটের প্রদাহজনিত বা গ্যাসের সমস্যা দূর করে। ভালো ঘুম হতেও সাহায্য করে চিয়া সিড। এই বীজ ক্যান্সার রোধ করে। চিয়া সিড হজমে সহায়তা করে। চিয়া বীজ হাঁটু ও জয়েন্টের ব্যথা দূর করে। চিয়া সিড অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার দূর করে। এটি ত্বক, চুল ও নখ সুন্দর রাখে। চিয়া সিড খাওয়ার নিয়ম:
দ্রুত ওজন কমাতে খালি পেটে সকালে ও রাতে ঘুমানোর আগে এক গ্লাস পানির মধ্যে 2 চা চামচ চিয়া সিড ও 2 চা চামচ লেবুর রস মিশিয়ে খেলে ভালো ফলাফল পাওয়া যাবে। খাওয়ার 30 মিনিট আগে পানিতে সাধারণ তাপমাত্রায় ভিজিয়ে রাখতে হবে। তবে যেহেতু চিয়া সিডের নিজস্ব কোনো স্বাদ নেই, তাই এটি যে কোনো শরবত বা টক দই বা অন্য কোনো খাবারের সঙ্গে মিশিয়ে খাওয়া যেতে পারে। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।